আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে আসলাম সহজভাবে কবুতরের মাংস রান্না করা, তো দেখতে থাকুন। তো এখানে আমি দুইটা কবুতর নিয়ে আসলাম, আর এগুলো দেখতে অনেক কিউট। তো এখন আমি সবাই করে পরিষ্কার করে নিয়ে আসবো। কালো জিরে, মেথি, গোটা জিরা, পেঁয়াজ বাটা, ধনিয়া, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, এবার লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। টাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। আমার রান্না হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনে পাতা আর নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।